আসসালামু আলাইকুম প্রশ্ন করেছিলেন রমজান মাসে স্ত্রী সহবাস করার পর নাপাক অবস্থায় খেলে রোজা হবে কি ধন্যবাদ ভাই আপনি একটি জীবন ঘনিষ্ঠ পুটেন প্রশ্ন করেছেন আমাদের মাঝে তা ইনশাল্লাহ আপনার প্রশ্নের যথাত্র আলোচনা করব জি ভাই এতে রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ রাসুল্লা সাল্লাম নাপাক অবস্থায় সেহেরি খেয়ে গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটাও প্রমাণিত হয়েছে যে তার আগে তিনি উজু করে নিতেন এই অবস্থায় সেহেরি খেলে ফজর সালাতের পূর্বে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে তো এই প্রশ্নটি হজরত মাওলানা মিজানুর রহমান আল আজহারির কাছেও একজন করেছিলেন তো তিনি একটি হাদিস পেশ করেছিলেন তো সেই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করছি হাদিসটি হচ্ছে আইসা সিদ্দিকা রাজ্লাহ থেকে বর্ণিত রমজান মাসে স্বপ্ন দুর্ভীতিতেই অপবিত্র অবস্থায় অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ফজর হয়ে যেত অতপর তিনি গোসুল করে রোজা রাখতেন সোহি মুসলিম ও এসেছে তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি ভাই যে আমরা যেহেতু সেহেরি খাবার সময় আমরা উজু করে সেহেরি খাবো এবং ফরজ নামাজ বা ফজর হওয়ার আগে আমরা পূর্বেই গোসুল করে সালাত আদায় করবো ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না আশা করি আপনি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন